বিরতির পর ফিরে আসলাম। গতকাল রাত্রে সোনামুড়ায় ধরা পড়ে এক চোর, যাকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয় এলাকার মানুষজন। তবে গতকালকে রাত্রে সোনামুড়ার এই চোর ধরা পড়া এবং পরবর্তী সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটা পুরো বিষয় সম্পর্কে যেমনটা স্থানীয় সূত্র থেকে খবর, গতকাল চুরি করতে গিয়ে কার্যত বিপাকে এক ব্যক্তি, সিপাহীজলা জেলায় চোর ধরতে গিয়ে কার্যত বিপাকে এক ব্যক্তি, সিপাহীজলা জেলার সোনামুড়া থানাধীন কালাপানি এলাকার ঘটে ঘটনাটি, যেখানে ঘটনা সম্পর্কে জানা যাচ্ছে শনিবার রাতে কালাপানি এলাকায় নুরুল ইসলামের বাড়িতে চুরি করার সময় হাতে নাতে আটক করা হয় এলাকায় চোর বলেই পরিচিত সুমন মিয়াকে। উত্তম মধ্যম দেওয়া হয় সুমন মিয়াকে, পরবর্তী সময় তুলে দেওয়া হয় পুলিশের হাতে, এবং পুলিশের হাতে তুলে দেওয়ার সময় যে ব্যক্তিটি উপস্থিত ছিলেন তার নাম জাকির হোসেন, যিনি একজন কংগ্রেস কর্মী। তবে ইতিমধ্যে যেমনটা অভিযোগ উঠে আসছে, পরবর্তী সময় সেই চোর ছাড়া পেয়ে যায়, অর্থাৎ পুলিশ কোনো এক অজ্ঞাত কারণে ছেড়ে দেয় চোরকে। তবে চোর পরবর্তী সময় জাকির হোসেনের বাড়িতে আগুন লাগায়, যেমনটা এখন অব্দি খবর। তবে গোটা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য, জাকির হোসেনের বাড়িতে আগুন লাগিয়ে দেয় বলে সুমনের বিরুদ্ধে অভিযোগ করে বাড়ির মালিক জাকির হোসেন। এই নিয়ে সোনামুড়া থানায় মামলা, বেশ কিছু টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বাড়ির মালিকের। অন্যদিকে ঘটনার খবর পেয়ে ছুটে যায় যুব কংগ্রেসের সভাপতি এবং যুব কংগ্রেসের অন্যান্য কর্মী সমর্থকরা। সোনামুড়া এলাকাতে তীব্র উত্তেজনা, কি বক্তব্য রয়েছে সংশ্লিষ্টদের শুনুন। মোহাম্মদ জাকির হোসেন 22 সোনামুড়ার 4 নং 42 নং বুথের 4 নং ওয়ার্ডের বাসিন্দা। উনি প্রথমে একজন ভারতীয় জাতীয় কংগ্রেসের কর্মী এবং সমাজকর্মী। তো ঘটনার বিবরণ দিয়ে জানা যায়, গতকাল রাত্রে উনার একটা ঘর, যে ঘরে প্রায় 4 লক্ষ টাকা বিভিন্ন শুকনো রাবার বা রড সিমেন্ট এগুলো ছিল। প্রথমে এই মালপত্রগুলো লুটপাট করা হয়, ছিনিয়ে নেওয়া হয়, তারপরে খালি করে আগুন দেওয়া হয়। আমরা যতটুকু জানতে পেরেছি, গত শনিবারে এই গ্রামেরই কোথাও সুমন নামের যে ভিকটিম, সে চুরি করতে গিয়ে ধরা খায়। এমত অবস্থায় জাকির হোসেন তাকে কিছু উত্তম মাধ্যম দিয়ে এলাকার লোকজন মিলে তাকে পিএস সোনামুড়া পিএস এ হ্যান্ড ওভার করে, কিন্তু পুলিশ সেখানে রক্ষকের বক্ষকের ভূমিকা পালন করে পুলিশ চোরকে, বিজিবির আশ্রিত চোরকে আধা ঘন্টার ভিতরে ছেড়ে দেয়। শনিবারের ঘটনা, আজকে সোমবার। তাই ভিকটিম সরাসরি সুমনকে দায়ী করে আজকে এখন আমরা নিয়ে যাব কেস করার জন্য। সকালে উনি কেস করতে চেয়েছিল, কিন্তু বিজিবির তরফ থেকে বিভিন্ন হুমকি এসেছে। তাই আমরা যুব কংগ্রেস দাদার পাশে আছি। আমরা এখন বড়বাবুর কাছে যাব, বড়বাবুর কাছে গিয়ে সমস্ত ঘটনা তুলে ধরে সেখানে তার নামে এফআইআর নাম দাম দিয়ে আমরা এফআইআর করব। আমরা চাই এই সমস্ত ঘটনার জন্য বিজিবির যে আশ্রিত চোর, যার বিরুদ্ধে এফআইআর রয়েছে থানায়, যার বিরুদ্ধে হাজারো হাজারো প্রমাণ, আমরা ওই সময় এই সুমন কথা বলছে। তেরো গত শনিবারে এই রাত্র 10:11 বাজে আমার বাড়িতে ছিল কেন, এই ঘরে এই আপনারা মেডেটা ছিল, কারণ ছিল না আমার ঘরে, কে কে কইছি কে এদিকে দাঁড়িয়েছে, এখানে তো দাঁড়িয়ে আছে না, মা সকালে এনে দিচ্ছে, হ্যাঁ শিক্ষুর মাসে এনে দৌড়ে গেছে যাই দিতে, আর তাও সপনা করা দিচ্ছি, থানা তার ফোন দিছি, থানা পুলিশে হাত উঠে দিছে, থানা পুলিশে সার দিছে, যুব কংগ্রেস কর্মী এবং জাকির হোসেনের বক্তব্য আপনারা শুনলেন। গতকালকে জাকির হোসেনের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় যেমনটাই অভিযোগ তুলেছেন, এবং অভিযুক্তের বিরুদ্ধে আবারও থানাতে মামলা দায়ের করেছেন বলে ইতিমধ্যে কংগ্রেস দলের পক্ষ থেকেও জানানো হয়েছে। নিচে একটি বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।